No, আমরা এখন কথা বলবো নবী আলমের সাথে কুশাদ্দক আব্দুল্লাহপুর মৎস্য মার্কেট ধন্যবাদ সিএনডব্লিউ নিউজ টিভি আসলে হরতাল অবরোধে বিএনপি জামাত স্বাধীনতা বিপক্ষে শক্তি যারা তারার উদ্দেশ্য ছিল যে এই দেশকে একটা হত্যাযোগ্য এবং অস্থিতিশীল দেশে পরিণত করা তাদের আশা কখনো পূরণ হবে না কারণ এই হরতাল অবরোধে কার্যকর কোনো কার্যকর নাই আর কার্যকর হবেও না কারণ এই দেশ বঙ্গবন্ধুর দেশ শেখ হাসিনার দেশ সকল মানুষ শান্তিতে আছে শান্তিতে বসবাস করছে এই কিছু কুচক্রী মহলের কারণে দেশে অস্থিতিশীল থাকবে না এবং মাছের বাজার আমাদের মাছের বাজার এটা কাঁচা বাজার এখানে বাজার অনুপাতে রেট অনুপাতে ওঠানামা করে বাজারে কোনো প্রভাব নেই হরতালের কোনো প্রভাব নেই এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে আমরা এখন কথা বলবো মোহাম্মদ মোতাহার হোসেনের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক উত্তরা পশ্চিম থানা আওয়ামী মৎস্যজীবী লীগ ধন্যবাদ সিএনডব্লিউ টিভিকে আপনারা যেভাবে মাঠে ময়দানে ঘুরে ফিরে এই তৃণমূলের খবরগুলো আমাদের সারা বাংলাদেশে তথা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সেজন্য আপনাদের যে অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রমকে আমরা ধন্যবাদ জানাই আমরা মাঠে ময়দানে সবসময় আছি এবং থাকব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন তোমাদের এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সবাই যে যার সাধ্যমতো চাষবাস করো সবাই একত্রিত থাকো দেখেন আমি আপনাদের একটি সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করব আমরা অতীতে অনেক প্রধানমন্ত্রী পেয়েছি ভবিষ্যতেও পাবো কিন্তু আমাদের আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির সংগ্রামের একজন অগ্রসৈনিক যিনি এই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির একমাত্র কান্ডারি যাকে আশা করে আজকের এই বাংলাদেশের মানুষ গরিব দুঃখী মানুষ আশার আলো দেখে যাচ্ছে সেই নেত্রীকে তার দীর্ঘায়ু কামনা করছি আমরা অনেক প্রধানমন্ত্রী পেয়েছি পাবো কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত শেখ হাসিনার মতো আর প্রধানমন্ত্রী পাবো না ওনার যে দিক নির্দেশনা ওনার যে কর্মকাণ্ড ওনার যে সততা সেই সততায় আজকে বাংলাদেশকে বহির্বিশ্বে একটি উন্নত উন্নয়নশীল রাষ্ট্রে পৌঁছে দিয়েছে সেজন্য আপনাদের মাধ্যমে এই সারা বাংলাদেশে যারা আমাদের এই কথাগুলো শুনবেন বা শুনছেন আপনারা পৌঁছে দিবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সকলে যেন দোয়া করে আল্লাহ তাআলা যেন তার দীর্ঘ হায়াত দান করে আর একটি কথা বলতে চাই বিএনপি জামাত যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশে চালাচ্ছে তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনারা সঠিকভাবে সঠিক মতামত দিয়ে এই দেশের মানুষকে কীভাবে দুমুঠো ভাত খেতে দেওয়া যায় সেই দিকে আসেন এবং এই সরকার প্রধানকে সহযোগিতা করেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে সামনে যে নির্বাচন আছে নির্বাচন উপলক্ষে আসলে মৎস্যজীবী লীগের আসলে কি কি কর্মসূচি আছে ধন্যবাদ সিএনডব্লিউ টিভিকে আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন উদ্দেশ্য করে নির্বাচনের আলোকে আমরা আমি মৎস্যজীবী লীগ এই সরকারের পাশে সর্বক্ষণ আছি রাজপথে আছি এবং জনগণের সাথে সম্পৃক্ত আমরা আছি এবং প্রতিটা জনগণের কাছে আমরা মৎস্যজীবী লীগ প্রতিবার একজন দুজন তিনজন করে ঘরে ঘরে গিয়ে আমরা এই প্রধানমন্ত্রীর উন্নয়ন এই দেশের উন্নয়ন এই জাতির উন্নয়ন এই জাতির কল্যাণের জন্য আমরা রাজপথে এবং জনগণের পাশে থাকব আমাদের মৎস্যজীবী লীগ এবং আমি লীগের নির্দেশনা যে আসবে সেই নির্দেশনা মোতাবেক আমরা সবসময় জনগণের পাশে থাকব এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সারা বাংলার মানুষের